হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি ট্রাইপড 3110। তো আনবক্সিং করার আগে একটা কথা বলে দিই যে আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন। তো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। এটা হলো আমাদের ট্রাইপডের বাক্স, তো দেখে নিন আপনারা। এই যে এখানে সব লেখা আছে, তো আমরা এখন বাক্সটাকে খুলতে চলেছি। তো সোয়েটারটা প্রথমে আমরা খুললাম, খুলে একটা কালো রঙের ব্যাগ বেরোবে, সেটাকে আমরা বার করবো। দেখতেই পাচ্ছেন বাক্সটার মধ্যে আলাদা করে কোনো ম্যানুয়াল নেই। তো আমরা এখন এটাকে বার করব। তো প্রথমেই বেরিয়ে এলো একটা মোবাইল হোল্ডার, তারপরে আমাদের মেন জিনিস বেরোবে, সেটা হলো আমাদের মেন মোবাইল স্ট্যান্ড। তো সেটাকে আমরা বার করলাম, দেখুন এটা বিল্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার। তো এটাকে আমরা সরিয়ে এটাকে আমরা উঁচু নিচু করতে পারবো, দেখুন কী করে উঁচু করলাম, আর নির্দিষ্ট পরিমাণের মতন আমরা এটাকে টাইট করে নিতে পারবো। তো আমরা এটাকে ঘুরিয়ে এটাকে আমরা উঁচু করতে পারবো, দেখছেন কীভাবে করা যাচ্ছে। আমরা এটাকে আবার টাইট করে নেব। তো এটা দেখছেন এখানে একটা স্ক্রুপ লাগানো, আমাদের এটা এখন ওতে লাগাতে হবে। তো আমরা এখন নাটটা খুলে নিচ্ছি, দেখুন কীভাবে খুলছি, এই তো খোলা হয়ে গেল আমাদের। তাহলে আমরা এটা এবার বসাবো, এতে দেখুন এই ওয়াশারটা একটু খুলতে সময় লাগছে। এই যে আমাদের খোলা হয়ে গেছে, এটা এবার এটা আমরা লাগাতে চলেছি, দেখুন কীভাবে লাগাবো আমরা। এটা প্রথমে উপরে বসালাম, বসে যে মেইন স্ক্রুপটা সেটা আমরা এইগুলো প্রথমে টেকিয়ে নেবো, এইভাবে টেকিয়ে গোলটার মাঝখানে রাখবো, রেখে আমাদের ছোট্ট ওয়াশারটা, সেই ওয়াশারটা এখানে রাখবো, রেখে আমরা নাটটা এরকম বসিয়ে দেবো। রেঞ্জ লাগবে না, আপনারা হাত দিয়ে এটাকে টাইট করে নিতে পারবেন, খুব বেশি টাইটের দরকার পড়ে না। এটা আমরা এটাকে আবার নিচু করে নেবো, নিচু করে নিয়ে টাইট করে নেবো। তো দেখছেন এটা এখান থেকে উঁচু করা যায়, দেখুন এই পুরিটা ঘোরালেই এটা উঁচু বা নিচু করা যায়, সহজেই উঁচু নিচু করা যায়। তো আমরা এটাকে আপাতত উঁচুই রাখবো। তো দেখে নিন এটুখানে কি ভালো লাগছে। আর এটা এখানে আমাদের মোবাইলটা পড়াতে হবে, দেখে তো বেশ শক্ত ভক্ত মনে হচ্ছে, যেটা আমাদের মোবাইলটা পড়ার থেকে হাত থেকে বাঁচাবে। তো এটা থেকে আমরা এটা খুলবো, দেখছেন এটা তো তিনখানা পা আছে, এটা আরও বড় করব আমরা। তো দেখে নিন, ও আমাদের যে ক্লিপগুলো দেখছেন সেই ক্লিপগুলো খুলতে হবে, এইভাবে ক্লিপগুলো খুলে নিন, খুলে বড় হয়ে গেল, বড় হওয়ার পরে ক্লিপগুলো টাইট করে নিতে হবে। মনে রাখবেন ক্লিপগুলো খুলেই তারপরে এটা বড় করবেন, নাহলে এটা নষ্ট হতে পারে। আমরা সবগুলো বন্ধ করব, এখানে আরও দুখানা ক্লিপ আছে মানে আরও বড় হবে। তো দেখে নিন এতটা বড় হয়েছে আমাদের ট্রাইপডটি, যথেষ্ট বড় এটা। তো দেখে নিন আপনারা, দেখতেও সুন্দর লাগছে। আর আমরা এতে আবার মোবাইল ফিট করব, দেখে নিন আমরা মোবাইল এরকম রাখবো, রেখে আমরা রেখে দেখলে না প্রথমে হলো না, আমরা এটাকে উঁচু করে মোবাইলে প্রথমে ফিট করব। দেখেন আপনারা এটা ফিট করতে পারবেন, তারপরে আমরা ক্যামেরা অপশানে খুলব, গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করব ক্যামেরাটাকে, কী করে অ্যাডজাস্টটা করবো সেটা দেখে নিন। তো আমরা সেটাকে এরকম করে ঘোরাতে পারবো, আর পাশে যে পুরিটা আছে সেটাকে আমরা উঁচু নিচু করে নিজের পছন্দের মতন লেভেল করে নিতে পারবো, দেখে নিন। এই দেখুন আবার এটাকে আমরা টাইট করে নেব নিজের ইচ্ছা মতন, আর এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো নিজে এটা ঘোরালে কি হয়, এটা এরকম না, এটা ঘর নিজে এই এটা শুদ্ধ ঘুরবে, সিস্টেমটা শুদ্ধ ঘুরবে। তো আপনারা দেখে নিলেন, আমরা এটাকে আবার টাইট করে নেবো। তো এটাই তো মেন জিনিস আমাদের, আমরা এটাকে হালকা করলে এটা উঁচু নিচু হবে। তো আপনারা যদি শর্ট ভিডিও বা ইউটিউব ফুল ভিডিও বানাতে চান তাহলে সেটাও আপনারা খুব সহজে করতে পারবেন। তো আমাদের নিজের পুরোটা দেখছেন, সেটা যদি আমরা ঘোরাই তাহলে উপরের অংশটা আরও উঁচু হবে। তো দেখে নিন আরও উঁচু হয়ে গেল জিনিসটা, প্রথমে দেখিয়েছিলাম। আমি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
দেখা হবে নেক্সট ভিডিওতে।